ওয়েলকাম টু সাইকোলজিস্ট ফেয়ার। ওয়েবার ফিকনার ল কোথায় পাব? মাসলোর হায়ারার্কি থিওরি বা কোথায় পাব? থিঙ্কিংয়ের এই চ্যাপ্টারটা কোথায় পাব? ইন্টারেস্ট, আপনি আগের ভিডিওতে যেটা বললেন হল্যান্ডের মডেল, ওটাই বা কোথায় পাব? পেপার টুয়ে ডিসঅর্ডার, সেটা কোথায় আছে? বা অর্গানাইজেশনাল সাইকোলজি, ওটা কোথায়? সব শেষে মেথোডোলজি, ওটাই বা কোথায়? তো এই কিছু প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ কোথায় কোথায় কোনটা রয়েছে, এটা কিন্তু একটা তোমাদের কাছে খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এটা আমাদের সলভ করতে হলে যেটা জানতে হবে সেটা হচ্ছে কিভাবে এই জিনিসগুলোকে আমরা সলভ করতে পারব। তো এই যে তোমাদের প্রশ্নগুলো থাকছে, এটা কোথায় পাবো, ওটা কোথায় পাবো, অর্থাৎ তোমরা জানতে চাইছো কোন বই এটা পাবো। তো সুতরাং আজকে আমাদের যে আলোচনার বিষয়টা, সেটা হচ্ছে বই সংক্রান্ত কিছু আলোচনা। তো এই বই সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আমি এর আগের ভিডিওতেও কিছু বইয়ের কথা বলেছিলাম, তোমরা সেটা নিশ্চয়ই দেখেছো, নাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে এই এই বই তোমরা পাবে, এবং সেটা যদি তোমরা দেখো তার মোট যে সংখ্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে 10 থেকে 11টা বই। তো এই 10 থেকে 11টা বই এতগুলো সাবজেক্ট পড়ে পার্টিকুলারলি অপশনালের ওপর পড়াটা কিন্তু সম্ভব নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। অনেকে আছে যারা পড়তে পারে এই 10টা 11টা বই, অনেকে আছে যারা পড়তে পারে না। তো যারা পড়তে পারে না তাদের সংখ্যাটাই হচ্ছে বেশি। তো তাদের থেকেই আমার কাছে অ্যাপ্রোচ আসে যে ম্যাডাম এটা কোথায় পাবো, ম্যাডাম এই বইটা কোথায়, এই অংশটা কোথায় পাবো। তো সেখান থেকে নিয়েই কিন্তু আজকে আমি জাস্ট কিছু কথা এখানে বলতে এসেছি বই নিয়ে। সেটা হচ্ছে, দেখো আমি আগের যে ভিডিওটা তোমাদের সামনে এনেছিলাম সেখানে আমি অনেকগুলো বইয়ের কথা বলেছিলাম, কিন্তু সেই প্রত্যেকটা যে বই রয়েছে সেইগুলো তোমাদের পক্ষে কেনা এবং তোমাদের পক্ষে জোগাড় করাটা সম্ভব নয়। আরেকটা কথা বলে রাখি, আমাকে অনেকে কমেন্ট করেছে যে এই বইটার পিডিএফ প্লিজ, ওই বইটার পিডিএফ প্লিজ, কিন্তু সবসময় সব বইয়ের পিডিএফ কিন্তু আমাদের কাছে থাকে না। তো সুতরাং আমি সেক্ষেত্রে অপারগ তোমাদেরকে প্রোভাইড করতে। তো এবারে আসছি হচ্ছে, তাহলে কিভাবে আমরা জিনিসটাকে হ্যান্ডেল করব। তো মেইন যে সমস্যার জায়গা WBCS সিলেবাসটাতে, সমস্যা কিছুই নয়, বেসিক্যালি PSC যেভাবে সিলেবাসটাকে ফর্ম করেছে, আমাদের অপশনালের সিলেবাসটা, সেটা হচ্ছে অনার্স এবং মাস্টার্স এই টোটালটাকে মিলিয়ে PSC একটা সিলেবাসকে দাঁড় করিয়েছে, যেখানে একটা পার্টিকুলার কোনো বই নেই যে শুধুমাত্র এই বইটা পড়লে আমি পেপার 1 কমপ্লিট করতে পারবো বা এই বইটা পড়লে আমি পেপার 2 কমপ্লিট করতে পারবো, এরকম কোনো বই কিন্তু নেই। তাহলে পেপার 1 কমপ্লিট করতে হলে হয়তো আমি দেখতে পাচ্ছি আমাকে 5 থেকে 6টা বই রাখতে হচ্ছে, আর পেপার 2 কমপ্লিট করলে 6টা বা আরও বেশি, কারণ যেহেতু ওটা স্পেশালাইজড পেপার, রাখতে হচ্ছে। তো টোটাল 2টো পেপার থেকে 5, 5, 10টা বই আমার পক্ষে, সেটা অনেকের পক্ষে কিন্তু চাপ হয়ে যাচ্ছে। তো সেখান থেকে কীরকমভাবে তোমরা জিনিসটাকে বের করবে সেটা আমি একটুখানি তোমাদের সাথে আলোচনা করছি। প্রথমত একটা জিনিস করতে পারো, একটা আমি বই সবসময় রেকমেন্ড করি, সেটা হচ্ছে সিসারেলির বইটা। সেই বইটা কোথায় কিভাবে কি রয়েছে সেইটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, অর্থাৎ সিসারেলি বইটার খুঁটিনাটি কোন চ্যাপ্টার কত নাম্বার পেজে রয়েছে সব কিছু কিন্তু এই চ্যানেলে অলরেডি প্রোভাইড করা আছে। তোমরা চাইলে ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, চেক আউট করে নিতে পারো। নেক্সট এবারে যাচ্ছি হচ্ছে, এই সিসারেলির বইটা তো ফর পেপার 1-এর জন্য হলো, কিন্তু সেখানে 60% জিনিস কভার করছে, বাকি 40% কিন্তু তোমাকে অন্য আরেকটা বইয়ের সাহায্য নিতে হচ্ছে, অন্য একটা বা 2টো বইয়ের সাহায্য নিতে হচ্ছে। তো সব বইতে আমরা সব কিছুভাবে কিন্তু ভালো পাবো না, তো সেটা নিয়ে একটা প্যানিক তৈরি হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে, এবং তোমরা কিন্তু হতাশ হয়ে গিয়ে অনেকেই আছে যারা অপশনালটা চেঞ্জ করে ফেলছো বা অপশনালটা ছেড়ে দিচ্ছ, সেটা তো আমাদের কাম্য হতে পারে না। তো সুতরাং আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, পার্টিকুলারলি যেই বইতে তোমরা 70% পাচ্ছ কভার করতে, সেই বইটা তোমাদের গাইড হিসেবে তোমরা রাখতে পারো।
আর সেটা আমি দুটো পেপারের জন্যই বলবো। আর অবশ্যই না হলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো গাইডের কাছে গিয়ে সেই গাইডকে ফলো করতে হবে, আদারওয়াইজ তোমাদের অনলাইনে সাহায্য নিতে হবে। অনলাইনে সাহায্য নিয়ে তোমরা ওটাকে মানে সাহায্য সহযোগে করতে পারো। আর আদারওয়াইজ যদি বাংলা ভার্সন হয় তাহলে সেক্ষেত্রে ওটাকে বাংলায় করতে হবে, এবং বাংলা ভার্সনেরও একটা বই রয়েছে যেটা হচ্ছে তোমার প্রমোদ বন্ধু সেনগুপ্ত মনোবিজ্ঞান, ওইটা বাংলা ভার্সন রয়েছে, ওখান থেকে থেকে বুঝে তোমাকে জিনিসটাকে বার করতে হবে। এবং নোটসটা বাড়ানো, এই যে নোটস আমি বানাচ্ছি বা সেক্ষেত্রে আমাকে যে প্রচুর আহামরি একটা নোটস বানাতে হবে এরকম কিন্তু বিষয়টা নয়, কারণ সেখানে তোমার একটা জিনিস থাকবে সবসময় মাথায়, সেটা হচ্ছে যে তোমাকে কিন্তু ওখানে ডায়াগ্রামটা ভালো করে দিতে হবে, তোমাকে ওখানে ছবিটা আঁকতে হবে। তুমি এক্স্যাক্টলি কী বোঝাতে চাইছো সেটা বুঝতে পারলেই যথেষ্ট। তুমি প্রচুর ইন্ট্রোডাকশন দিলে আসল জিনিসটা কী সেটাই তুমি লিখলে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি মার্কস পাবে না। তো সুতরাং জিনিসটা লিখতে যতটা হবে ঠিক ততটাই লেখো, কারণ সময়টাও কিন্তু আমাদের কাছে একটা ফ্যাক্টর। তো যাই হোক, এবার বইতে ফিরে আসি। সিসারেলির বইটা পড়তে পারো, সম্মুখ সোয়াইনের যে বইটা বলেছিলাম যেটাকে অনেকে স্মারক সোয়াইনও বলে, যেটা বলেছিলাম সেই বইটা কিন্তু একটু অর্গানাইজেশনাল বিহেভিয়ার অর্থাৎ আমাদের একটু ইন্ডাস্ট্রিয়াল ঘেঁষা বই, সেখান থেকে তুমি অ্যাবনর্মাল কিন্তু পাবে না। তো অ্যাবনর্মালের জন্য তোমাদের যদি কোনো গাইড না থাকে তাহলে তোমরা কিন্তু পরিষ্কার সার্চ করতে পারো হচ্ছে আমাদের অনলাইনে যেটা রয়েছে অর্থাৎ গুগল, সেটা তুমি সার্চ করতে পারো। সেখানে তোমার প্রয়োজন মতো অ্যাংজাইটি ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার, এইগুলো পর্যাপ্ত পরিমাণে সিমটমস, ট্রিটমেন্ট, কজেস এগুলো রয়েছে, তুমি সেখান থেকে দেখে একটা নোটস সুন্দরভাবে বানিয়ে নিতে পারো। এবার নোটসের ক্ষেত্রে যেটা আরেকটা বানানোর ক্ষেত্রে যেটা সমস্যা সেটাও বলে দিচ্ছি, যে নোটস বানাতে গেলে কতটা নোটস বানাবে। মোটামুটি ধরে নেও যে 5 নম্বরের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমরা 80টা ওয়ার্ড দিয়ে করব, আর 10 নম্বরের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবভিয়াসলি সেটা 150 থেকে 160টা ওয়ার্ডের মধ্যে করব। তো এইরকমভাবে 15টার জন্য কত বা 20-র জন্য কত তোমরা সেটা নিজেরাই বুঝতে পারবে। এইভাবে কিন্তু তোমাদের জিনিসটাকে এগোতে হবে। আর অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে এসকে মঙ্গলের একটা পিডিএফ চাই, এসকে মঙ্গলের পিডিএফ আমার কাছে নেই, আমি জানি না পিডিএফ হয় কি না, পিডিএফটা আমার কাছে নেই। তোমাদের যদি মনে হয় তোমরা এসকে মঙ্গলের টোটাল যেরকম আমার সিসারেলির বইটা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপশন, তোমরা যদি এসকে মঙ্গলের চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপশন চাও তাহলে সেটা অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারি, সে নিয়ে কোনো অসুবিধা নেই, সেটা আমি প্রোভাইড করব এবং সেখান থেকে বলে দেব যে কতটা তোমাদের কভার আপ হচ্ছে কতটা হচ্ছে না, সে আর সেই মতো তোমরা ভাবতে পারো যে সেটা কিনবে না কিনবে না, এটা একটা। আর আরেকটা জায়গা যেটা সেটা হচ্ছে যে যখন নোটসটা পড়বে বা নোটসটা দেখবে তখন একটুখানি জিনিসটাকে কনসেপ্টটা যেন ক্লিয়ার হয় সেইভাবে লেখার চেষ্টা করবে বা সেইভাবে নোটসটা বানানোর চেষ্টা করবে। যদি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো খুব ছোট ভাষায় তাহলে, এবং প্রচুর এক্সাম্পলের মাধ্যমে, এক্সাম্পল যদি তুমি দাও তাহলে এক্সামিনার কিন্তু খুব সহজেই জিনিসটা বুঝতে পারবে যে তুমি কি বলতে চেয়েছো। যদি এক্সাম্পলটা না দাও তাহলে কিন্তু তুমি যতই দুপাতা ধরে লেখো না কেন এক্সামিনার কিন্তু বুঝতে পারবে না। এবং কোথায় তোমাকে কোন এক্সাম্পলটা দিতে হবে সেটা তুমি পড়তে পড়তে অবশ্যই বুঝতে পারবে। আর আশা করি এই যে বিগত কয়েক বছরের প্রশ্ন দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে সাইকোলজি অপশনাল বা যে কোনো ধরনের অপশনাল কোশ্চেন প্যাটার্নে কিন্তু চেঞ্জ এসছে। তো সেখানে শুধুমাত্র আমি পড়ে চলে গেলাম বা কারোর একটা নোট আমি গাইড করে নিলাম বা কোনো একটা নোট থেকে আমি পড়ে নিলাম সেটা দিয়ে আমি 100% কমন পেয়ে গেলাম, এরকমটা কিন্তু হচ্ছে না। আস্তে আস্তে কিন্তু কোশ্চেনের ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, যার ফলে তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখাটা কিন্তু ভীষণভাবে দরকার। তো সুতরাং কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে সেটা প্রপার কোনো গাইডকে দিয়ে হতে পারে, সেটা তুমি প্রপার নিজেকে দিয়ে করতে পারো, সেটা তুমি প্রপার বইয়ের মাধ্যমে করতে পারো, কিভাবে করবে সম্পূর্ণভাবে তোমাদের ব্যাপার, কিন্তু সেটা যেভাবে যেভাবে হবে
তোমার কনসেপ্টটা সেভাবে তোমাকে ক্লিয়ার রাখতে হবে, কারণ কোথা থেকে প্রশ্ন আসছে সেটা কিন্তু এখন এই যে ট্রেন্ড অনুযায়ী আমরা নিজেরাও বলতে পারছি না। এইটুকু আমি বলতে পারছি যে 75% পর্যন্ত বা 80% পর্যন্ত তুমি কমন পেতে পারো, তারপরে 20% ওটা তোমার নিজের কনসেপ্ট দিয়ে লিখতে হবে। হঠাৎ করেই আমাদের সিলেবাসে যে কোশ্চেনটা নেই, যার সাথে যার কোনো মিল নেই, হঠাৎ করেই লাস্টে যেমন এসছে যে অনলাইন টিচিংয়ের সাথে আমাদের কিছু একটা রিলেশন, তো এই অনলাইন টিচিং যেটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, বাট সেটা যদি আমরা একটু বুদ্ধি করি বা যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে আমরা কিন্তু সেটা লিখতে পারবো। লাস্ট ইয়ারে এসছে ইগো সাইকোলজি, আমরা ইগো সাইকোলজি কি সেটা আমাদের সিলেবাসে কিন্তু ওরমভাবে মেনশন করা নেই, ইগো সাইকোলজি, কিন্তু সেটা যদি আমি পড়ে থাকি, আমি যদি এরিকসনকে পড়ি, আমি যদি ফ্রয়েডকে পড়ি, তাহলে আমাদের ইগো সাইকোলজিটা কিন্তু বেরিয়ে আসবে। তো সাইকোলজি সাবজেক্টটা ইটসেলফ একটা অত্যন্ত সুন্দর সাবজেক্ট, যেটার সাথে তুমি মানে বিছানা থেকে ওঠা পর থেকে বিছানায় যাওয়া পর্যন্ত যে ডেইলি যে তোমার লাইফটা রয়েছে সব জায়গায় এটাকে কিন্তু রিলেট করতে পারবে। তো এটাতে বই নেই, এটাতে কন্টেন্ট নেই, এটাতে বাংলাতে লিখলে কম নাম্বার পাবে, শুধু শুধু এই সমস্ত গুজবে কান না দিয়ে সাইকোলজিটার উপর ফোকাস করো এবং বাড়িতে রাইটিংটা প্র্যাকটিস করো, শব্দটা অবশ্যই মেনটেন করো, মানে ওয়ার্ড লিমিট মেনটেন করো, এবং সুন্দরভাবে ডায়াগ্রাম করে যদি লিখতে পারো, কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো, সাইকোলজির মতো ভালো স্কোরিং সাবজেক্ট কিন্তু আর হয় না। তো সুতরাং বাংলাতে নোটস নেই, বাংলাতে নোটস পাওয়া যাচ্ছে না, নোটস নেই বিষয়টা সেটা নয়, কোনো কিছুই এখন রেডিমেড দিয়ে হচ্ছে না, এখন তোমাকে নিজেকে জিনিসটা পড়তে হচ্ছে, পড়ে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, করে তারপরে তুমি সেখান থেকে নোটসটা বানাবে। তো রেডিমেড পেয়ে যাওয়া বা কারোর নোটস আমি পড়ে নিলাম, বিগত বছর ধরে এসছে, এবছরেও সেটা আসবে, এই ট্রেন্ডসটা কিন্তু আস্তে আস্তে ভাঙছে। তো সুতরাং প্রপার গাইডের সাহায্য নাও, বারবার বলছি, এবং হয় তোমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম বা অনলাইনে যেরকম যা যা মেটেরিয়াল আছে সেইগুলোর যথাযথ ঠিকঠাক ওয়েবসাইট থেকে মেটেরিয়ালের সাহায্য নাও বা ঠিকঠাক বই পড়ো, ঠিক আছে? ওই এমুখ বলেছে বাংলায় বই নেই, তার মানে সাইকোলজি নেওয়া যাবে না বা বাংলা ভাষা নেওয়া যাবে না, বাংলা ভাষা নিয়ে লিখলে কম নাম্বার ওঠে, এইসব বাজে কথা, এগুলোতে কিন্তু একদমই কান দিও না এবং সাইকোলজি থেকে ভয়ে পিছিয়েও এসো না। তো আমার যেটা বলার সেটা বলে দিলাম, কিছু বইয়ের পিকচার আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এই বইগুলোকে দেখতে পারো, ফলো করতে পারো, কিন্তু যেটাই বলবো যে একটা বইতে ফোকাস থাকো, একটা বইতে ফোকাস রাখো, এবং পেপার টু এর জন্য সবসময় আমি বলছি যে পেপার টু এর অতগুলো বই কেনাটা তো পসিবল নয়, অতগুলো বই কেনাটা সম্ভব নয়, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রপার নোটস বা অনলাইন কোনো গাইড বা তোমাদের নিজস্ব যে কনসেপ্ট সেখান থেকে থেকে পিডিএফ, ছোটো ছোটো কিছু পিডিএফ পাবে, সেই পিডিএফ দেখে দেখে তুমি ওখান থেকে নোটস তৈরি করো, দেখবে খুব একটা প্রবলেম হবে না। এবং বাংলাতেও কিন্তু প্রচুর বই আছে, সেগুলো তোমাদেরকে খুঁজে নিতে হবে। তার মধ্যে প্রথম যে নামটা বলে দিলাম প্রমোদ বন্ধু সেনগুপ্ত, দ্বিতীয়টা আমি বহুবার বলেছি নিহার রঞ্জন সরকার, তার দু ধরনের রয়েছে, একটা জেনারেল সাইকোলজির ওপরে রয়েছে, একটা হচ্ছে তোমার অ্যাবনর্মাল সাইকোলজির ওপরে রয়েছে, আরেকটা বই আছে যেটা হচ্ছে আবু বক্কর ছিদ্দিকের বই, আরেকটা বাংলায় বই আছে সুশীল রায়, এবং যে বইটা থেকে তুমি দুটো ভলিউম পাবে, একটা একটু ছোট ভলিউম, একটা বড় ভলিউম, তো বড় ভলিউমটা শিক্ষা মনোবিদ্যার উপর ভিত্তি করে রয়েছে, আর ছোটোটা এমনি টোটাল জেনারেল সাইকোলজিকে কেন্দ্র করে রয়েছে। এছাড়াও লার্নিং, মেমরি এই ধরনের যদি কোনো বা ইন্টারেস্ট, এই ধরনের যদি কোনো চ্যাপ্টারের খোঁজ মানে বইয়ের জন্য মনে হয় যে দেখবে, তাহলে যে কোনো বিএডের বই কিন্তু তোমাদের এখানে হেল্প করবে, ঠিক আছে? তো এইভাবে আস্তে আস্তে তোমরা জিনিসটাকে এগো, যদি কোথাও কোনো ধরনের প্রবলেম হয়, কোনো ধরনের সমস্যা হয়, অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবে, এবং যদি কোনো ভিডিও মনে হয় যে এর ওপরে ভিডিও বানান, যেমন আমি বললাম এস কে মঙ্গলের ওপরে ভিডিও বানাতে, বা নিহার রঞ্জন সরকারের উপরেও আমার একটা ভিডিও বানানো রয়েছে, যদি মনে হয় যে এই বইটার উপরে একটু ভিডিও বানান বা এই বইটাকে কীভাবে দেখবো, কীভাবে পড়বো, তাহলে সেটাও কিন্তু
আমাকে কমেন্টে জানিও, আমি সেটা সলভ করে দেবো। এবং যদি কোনো কনসেপ্ট ক্লিয়ারিংয়ের দরকার হয় সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু তোমাদেরকে সামনে ভিডিও প্রেজেন্ট করব। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। আশা করছি কথাগুলো তোমাদের মাথায় থাকবে এবং তোমরা ভয় না পেয়ে একদম সাইকোলজিকে অপশনাল হিসেবে চুজ করতেই পারো, এবং সেটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ হবে, কারণ এটা একটা খুব স্কোরিং সাবজেক্ট এবং তার পাশাপাশি ইন্টারেস্টিংও। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো থেকো, গুড বাই।